এবারটা বীরের আরও একটি বই রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বই রয়েছে এবং কয়েকটা বইয়ের মধ্যে যদি বলি তাহলে এখানে লজ্জাতুন্নেসা বইটা রয়েছে, যেটা অনেক বড়। এছাড়াও পাশাপাশি এখানে আরও একটা বই রয়েছে, যেটা অ্যাস্ট্রোলজার জ্যোতিষবিদ্যা শিক্ষার জন্য। এই দুইটা বই কিন্তু আপনার অন্যান্যের মধ্যে কিন্তু অন্যতম বই এবং লজ্জাতুন্নেসা সম্পূর্ণ খণ্ডসহ বরাবরের মতো আমি বইগুলো একটু আপনাদের শুধুমাত্র সংক্ষিপ্ততে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আদি আসল কারামাতে সুলাইমানি আমালে তাবিজাত সম্পূর্ণ তাবিজের একটি বই এবং এটাতে কিন্তু তদবির কিন্তু অনেক অনেক দেওয়া রয়েছে। যারা অনেক অনেক তদবিরের বই খুঁজছেন, যেমন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টির পরীক্ষিত তদবির রয়েছে, প্রেমিক ও প্রেমিকার মধ্যে মহব্বত সৃষ্টির অন্য একটি তদবির রয়েছে, এরকম অনেক তদবির কিন্তু এটাতে পেয়ে যাবেন। ইসলামিক শাস্ত্রের বই, অনেক ভালো লেভেলের একটি বই। এর পরবর্তীতে রয়েছে আমাল ও তাদবির ও তাবিজাত, মানে দুইটা বইয়ের মধ্যে মোটামুটি যদি বলি তাহলে একই বই, তবে এটা আমাল তাদবির এবং এটা হলো কারামত সুলাইমানি আমালে তাবিজাত। এটা হলো তাবিজাত, এটা হলো আমালে তাবিজাত। শুধুমাত্র পার্থক্য এতটুকুই মোটামুটি বইয়ের ভিতরে, অন্যান্য কিছু আরও এটা তো বেশি রয়েছে এবং এটা তো বেশি রয়েছে, মানে আলাদা আলাদা করে কিছু অ্যাড করা হয়েছে। সুলাইমানি বুক হাউস ঢাকা চট্টগ্রাম, যেটা আপনার সুলাইমানি বুক হাউস থেকে পাবলিকেশন করা। এছাড়াও যদি বলি তাহলে লজ্জাতুন্নেসা বইয়ের মধ্যে এই বইটা, লজ্জাতুন্নেসা বইয়ের মধ্যে এই বইটা যেটা রয়েছে এটা হলো 1 থেকে 65 খণ্ড পর্যন্ত একত্রে এবং অনেক বড়, মোটা, ভারী লেভেলের বই। এটা মিশরীয় আচার্য কারামাত তাবিজের কিতাব। আর এখন পর্যন্ত আমি ইতিমধ্যে অনেক বই নিয়ে রিভিউ করেছি, যেটা কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জানেন, তবে এই বইটা অন্যান্য বইয়ের মধ্যে অন্যতম। যারা অন্যান্য বই খুঁজছেন তারা এই বইটা দেখতে পারেন। আমি বলবো যে এই বইটাতে যদি আপনারা কাজ করেন তাহলে এটাতে এমন কোনো আসলে রোগের চিকিৎসা নেই যেটা পাবেন না। এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক শাস্ত্রের বই এবং এখানে তাবিজ তৈরি করা দেখতে পাচ্ছেন, নকশাগুলো কিন্তু এরকমটা হবে। এছাড়াও যদি অন্যান্যর মধ্যে বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আদি আসল সুলাইমানি জাদু তাবিজের কিতাব মিশরীয় কারামত, যেটা আপনার প্রথম খণ্ড থেকে সপ্তম খণ্ড পর্যন্ত একত্রে এবং এই বইটা অনেক কম দামের মধ্যে বই। এটাতেও কিন্তু অনেক অনেক তদবির দেওয়া রয়েছে এবং এটাতে তাবিজ তৈরি করার সবচাইতে বেশি নকশা রয়েছে, পাশাপাশি আমলও দেওয়া রয়েছে। যারা আমল করে চিকিৎসা করতে চান তারাও এটা দেখতে পান। এছাড়াও পরবর্তীতে যদি দেখায় তাহলে এইখানে পরবর্তীতে রয়েছে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা, রোগের কারণ লক্ষণ, চিকিৎসা ও আনুষঙ্গিক চিকিৎসা পদ্ধতি। যারা হোমিওপ্যাথিক সম্পর্কে জানতে আগ্রহী, মেডিসিন কীভাবে কাজ করে, বড়ি কীভাবে কাজ করে, তারা এটা পড়তে পারেন এবং হোমিওপ্যাথিক সম্পর্কে এটাতে চিকিৎসা বেসিক কিছু নিয়ে লেখা হয়েছে। অনেক কম দামের মধ্যে 40-50 টাকার একটি বই। যে কোনো সময় বাসে, যে কোনো জায়গায় আপনার কোথাও ট্যুরে কোথাও যাচ্ছেন ভ্রমণে, তাহলে কিন্তু যে কোনো সময় ফ্রি টাইমে এটা আপনারা পড়তে পারেন, অনেক ভালো কিছু জানতে পারবেন। পরবর্তীতে বইটা রয়েছে, এটা হলো সুলাইমানি মুহাম্মদি খাবানামা। এটা হলো অ্যাস্ট্রোলজার জ্যোতিষবিদ্যা শেখার একটি বই এবং অন্যান্য বইয়ের মধ্যে ভালো লেভেলের বই। এই সম্পূর্ণ বইটা মোটামুটি কেউ যদি আপনার পরে মুখস্থ করে ফেলেন তাহলে হাতের রাশি রয়েছে, হস্তরেখা, এটা নিয়ে মোটামুটি ভালো একটা অভিজ্ঞ আপনি হয়ে যাবেন। তবে হস্তরেখা নিয়ে এখন পর্যন্ত অনেকেই বলে সামনের ভাগ্য বলা যায় না। হ্যাঁ, এরকম আমি অনেক শুনেছি যে সামনের ভাগ্য বা পেছনের ভাগ্য বলা যায় না, কিন্তু হস্তরেখা দিয়ে অনেকেই কিন্তু এখন পর্যন্ত ইন্টারনেটে, ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন যে হস্তরেখার এইসব হাত দেখে অনেক কিছু বলা যায়, এরকম আপনারা জেনে থাকবেন। তবে হস্তরেখার মধ্যে এটাতে চিত্র সদা রয়েছে, অর্থাৎ এখানে যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে এখানে অন্যান্যর মধ্যে হাতের চিত্র সদা রয়েছে, যে এরকম হাতের কবজিতে এখানে যদি এইটা কয়টা দাগ থাকে, কিভাবে এটার আসলে লক্ষণটা, এরকম অনেক কিছু দেখা রয়েছে। পাশাপাশি স্বপ্নের ব্যাখ্যা রয়েছে, যারা আসলে এখানে যদি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান, যেমন আজান দিতে দেখা নিজেকে, উন্নতি লাভের নিদর্শন, আজান শোনা বিপদে পড়ার লক্ষণ, আজান মসজিদে দিতে দেখা সম্মান বৃদ্ধি ও বুজুর্গি লাভে আলামত, আজান ঘরে দিতে দেখা ক্রমান্বয়ে গরিব হবার একটি লক্ষণ, এরকম স্বপ্নের অনেক ব্যাখ্যা দেওয়া রয়েছে। এই ছিল মোটামুটি বইগুলো আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এই বইগুলো আমাদের কাছে রয়েছে, চাইলে নিতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। বইগুলো অনেক ভালো বই ছিল। ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও বইয়ের রিভিউ দেখার জন্য।